মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ গ্রামের গোসাইবাগ ঈদুল ফিতর সঞ্চয় সমিতির 700 সদস্য পেল ঈদবাজার। 25 রমজান থেকে শুরু করে 27 রমজান পর্যন্ত চলে এ বিতরণ কার্যক্রম। ক্ষুদ্র ব্যবসায়ী আনোয়ার আলী স্টোরের প্রোপ্রাইটার আনোয়ার আলীর ব্যতিক্রম এই উদ্যোগে 4 বছর যাবৎ চলে আসছে এ কার্যক্রম। পবিত্র ঈদুল ফিতর সঞ্চয় সমিতির প্রতিষ্ঠাতা আনোয়ার আলী বলেন, পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ গ্রামটি একটি জনবহুল পূর্ণ গ্রাম, যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রায় হতদরিদ্র। যাদের ঈদের বাজার করার সক্ষমতা নেই, তাদের কথা চিন্তা করে আমি সমিতি চালু করি। আমাদের সমিতিটা বয়স কত 4 বছর চলতেছে প্রায়। আমরা প্রতিদিন একজন থেকে 10 টাকা করে নিই চাঁদা, মাসে কত 350 টাকা আসে। আমরা 1 বছর 52-50 সপ্তাহ নেই 3,500 টাকা। তাই গরিব মানুষ কত গরিব মানুষ আছে, এটা ঈদ করতে পারে না, তাদের টাকা পয়সা থাকে না। তো 10 টাকা করে আমার কাছে ঘুরাইলে দেখা যায় বছরে 3,500 টাকা হয়। এই টাকা দিয়ে তাদের একটা মোটা অঙ্কের একটা বাজার দিই। এবার যে আমরা বাজারটা দিছি 4100 টাকা বাজার দিছি এক এক পরিবারে। তো 700 পরিবার আমার থেকে এই বাজারটা নিয়ে গেছে, তারা অনেক আনন্দ হয়েছে, অনেক ইয়া করছে এই বাজারটা নিয়ে। স্থানীয়রা জানান, এই সমিতিতে প্রতি সপ্তাহে 70 টাকা করে জমা করা হয়। বছর শেষে ঈদ আনন্দের খুশিতে মেতে ওঠেন সমিতির সদস্যরা। এ বিষয়ে সমিতির সদস্যদের কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা অনেক আনন্দিত, একসাথে বাজার করে নিতে পারছি, অল্প অল্প করে টাকা দিয়েছি, মনে হয়নি যেন টাকা দিয়ে বাজার করে নিচ্ছি। আমরা আনোয়ার আলী ভাইয়ের জন্য দোয়া করি। বাবুল মাদবর বলেন, এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়। আনন্দটার সম্বন্ধে কি, এটা গরিবের একটু সুযোগ সুবিধা পাইলে এমনি 10 টাকা করে প্রতিদিন সপ্তাহে 70 টাকা ভুর করে একখানো, 1 বছর পর এরা একটা ঈদের বাজার নিতে পারে, এটা বলে এরা খুব খুশি আনন্দ। আর আমাকে আনন্দ হইলো একখানো 10টা গরু আমরা জব করে এই রোজার পঁচিশে জব করলে ঈদের লাহানে একটা আনন্দ মানুষে অনেক অনেক মানুষ হয়। ওরা এই 700 নতুন সদস্য, এরা একটু খুশি হয়, আনন্দ হয় একখানো হয়। এবারে সমিতির 700 পরিবার পেলেন ঈদের বাজার, যার মধ্যে ছিল 4 কেজি গরুর মাংস, পোলার চাল, চিনি, মুরগি, মশাইয়ের ডাল, 2 লিটার তেল, পেঁয়াজ, আদা, রসুন, জিরা, সেমাই, প্যাকেটজাত দুধ, লবণ, হুইল পাউডার, নুডলস, মেহেদি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv।